আমাদের চোখ হলো শয়তানের তীর। আমাদের চোখ কি? শয়তান আমাদের চোখটাকে তীর বানায়া বিপদগামী করে ফেলে। আমাদের এখানে এই যে রাস্তা আমরা হাঁটাচলা করি না, এখন এই আমাদের অফিস এখানে উপরে দুইতলা কারা থাকে? মেয়েরা। এখন মেয়েরা যদি নিজেদের আসা যাওয়ার সময় মুখ খুলে এখান থেকে আসা যাওয়া করে, আর অফিসে বা ওইখানে কোন ছেলেরা পড়াশোনা করে এইভাবে উঁকি দেয় বা দেখে, এটা কি ঠিক হবে? হ্যাঁ, এই কাজ করা যাবে না। আবার তুমি কি করলা, তোমার উপরে খানা আনতে পাঠাইছি, তুমি উপরে গিয়ে মেয়েদের ওখানে না বলে ঢুকে গেলা, অথবা আমার ফ্ল্যাটে আমার এখানে আমাদের ঘরের লোক আছে না, তুমি নক না করে ভিতরে ঢুকে গেলা, এগুলো করা যাবে না, ঠিক আছে? তোমার আম্মু এক রুমে থাকে, হ্যাঁ, তুমি নক না করে রুমে চলে গেলা। অর্থাৎ এই যে বাইরে আমরা যে চলাফেরা করি, আমাদেরকে কী করতে হবে? মেয়েদেরকে আমরা দেখবো না, আমরা নিচের দিকে তাকিয়ে হাঁটবো। কোথার দিকে? নিচের দিকে তাকিয়ে হাঁটবো। আবার মেয়েরাও কী করবে? নিচের দিকে তাকিয়ে হাঁটবে। কথা কি বুঝতে পেরেছ? এই বিষয়গুলো বলছে, এগুলো আমল করতে হবে। আরও অনেক আমল আছে, এগুলো আমরা একটু বড় হলে পালন করবো ইনশাল্লাহ। কিন্তু এখন কী করতে হবে বলো তো? এখন কী করতে হবে? চোখের হেফাজত করতে, মেয়েদের দিকে তাকানো যাবে না। হ্যাঁ, আমরা মেয়েদের দিকে তাকাবো না, আবার ছেলেরাও মানে মেয়েরাও ছেলেদের দিকে তাকাবে না। এটা কে কে বুঝছে এবার হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, আজকে থেকে এটা কে কে পালন করবে দেখি তো? হ্যাঁ, সবাই পালন করবে। মেয়েরা হাত তুলছে? হ্যাঁ, মেয়েরা। আমরা দেখবো কোনো মেয়ে আমাদের অফিসের সামনে দিয়ে মুখ খুলে পর্দা না করে আসা যাওয়া করে কি না। আবার এই কী যেন বলে, আবার ছেলেরাও দেখবো যে কেউ মেয়েদের দিকে তাকায় কিনা, ঠিক আছে? আর কথা বলো তো দূরের কথা, কথা বলো তো দূরের কথা, কথা বলো তো চরম অন্যায়। কথা বলে কি খবরদার, কোনো মেয়ে কোনো ছেলেদের সাথে কথা বলবে না, আর কোনো ছেলেও মেয়েদের সাথে কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা, ভাই বোন যদি পড়ে, ভাই পড়ে বোন পড়ে উপরে, ভাই নিচে পড়ে, তাহলে কি গল্প করতে পারবে? না, এর বাসায় গিয়ে। ভাই বোন খোঁচায় কি? বাসায়। আচ্ছা, তো এই কথাটা বললাম, এটা মনে রাখবে, এটা হুজুরে বলছে, ঠিক আছে? হুজুরের কথাটা আমি ব্যাখ্যা করে দিলাম। আচ্ছা, আরেকটা নতুন কথা তোমাদেরকে একটু বলি, ভিডিও গেমস এই এখন অবশ্য কেউ খেলে না। ভিডিও গেমস অথবা অন্য কোনো খেলাধুলা অথবা বাসায় গিয়ে মোবাইল টিপা, এই ধরনের অভ্যাস ছিল। এটা একটা গল্প শোনাই, সংক্ষেপে একটা গল্প শোনাই। সাকরগড় জেলা নারোয়াল পাঞ্জাব প্রদেশ, এই কথা শোনো, একটু এদিকে ঘুরে বসো সামান্য, পাঞ্জাব প্রদেশের মানে ইন্ডিয়াতে, ভারতে আর কি, ইসলামী ভাইয়ের এক ভাইয়ের মানে বর্ণনা হলো, আমি ছোটোবেলায় ভিডিও গেমসে প্রতিদিন ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করতাম। মানে উনি খালি ভিডিও গেমস খেলতো অথবা খালি খেলাধুলা করতো ছোটোকালে, নামাজ আদায় করার কোনো অভ্যাসই ছিল না। আমার ভাগ্যের তারকা যখন চমকালো, তখন আমার আব্বা যেন আমাকে মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করিয়ে দেন। পরে ওনার বাবা ওনাকে নিয়ে একটা মাদ্রাসা ভর্তি করাই দিয়েছেন, সে মাদ্রাসার নাম ছিল মাদ্রাসাতুল মদিনা, সে মাদ্রাসায় ভর্তি হয়েছে। তো মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ, সে কোরআন শরীফ নাজারা শেষ করি, এরপর কোরআনের হাফেজ হলাম, এবং সাথে সাথে আমার চারিত্রিক প্রশিক্ষণের ধারাবাহিকতা শুরু হলো, চারিত্রিক গুণাবলী শুরু মানে প্রশিক্ষণ শুরু। এই যে আমরা এখানে ক্লাসটা পড়ছি, ক্লাসের নাম কী বলো তো? ইসলামী তারবিয়ত। এই ক্লাসের নাম কী? আমরা এখন যে ক্লাসে পড়ছি, এটা কিন্তু ক্লাস, এটা তোমরা ওয়াজ মনে করো না, এটা কিন্তু ক্লাস। এটা কী? এটা ওয়াজের মাহফিল না, এটা হলো ক্লাস। এটা আমাদের মাদ্রাসা ইসলামী তারবিয়ত একটা সাবজেক্ট আছে না, সেই সাবজেক্টের ক্লাস। সবাই এক ক্লাসে পড়ি আমরা, বড় ছোট, চারিত্রিক গুণাবলীর ক্লাস সবারটা কি এক। তো এই উনি এই প্রশিক্ষণ শুরু হয়েছে মাদ্রাসায়, মাদ্রাসাগুলোতে প্রশিক্ষণ হয়, এই যে আমরা চরিত্র, ভালো কাজ, মা বাবার কথা শোনা, বড়দেরকে সম্মান করা, ছোটোদেরকে আদর করা, চোখের হেফাজত করা, এই যে আমরা শুনলাম না অনেক কথা, এগুলো কিসের প্রশিক্ষণ? চরিত্রের এগুলো কিসের প্রশিক্ষণ? চরিত্র গঠনের প্রশিক্ষণ, আমাদের আদব কায়দা, হ্যাঁ, ভালো আখলাক চরিত্র তৈরি করার প্রশিক্ষণ। তো উনি বলতেছেন আমার এই প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণের ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমি সেই মাদ্রাসাতুল মদিনার বরকতে আমি পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত।